আসসালামু আলাইকুম। আমি আজকে একটা টর্চ লাইটের রিভিউ করব। টর্চ লাইটটা আমি গতকালকে ফেসবুকের মার্কেট প্লেস থেকে অর্ডার করছিলাম এবং এটা আজকে ডেলিভারি হয়েছে আমার কাছে। টর্চ লাইটটা এভাবেই প্যাকেট করা, এভাবেই আসছে, আর এটা হচ্ছে স্লিপ। তো আমরা চলেন এটা আনবক্স করি। এই টর্চ লাইটটা সম্পর্কে রিভিউ করার উদ্দেশ্য হচ্ছে, আমি যখন এই টর্চ লাইটটা অর্ডার করি তখন বেশি একটা ভিডিও আমি ইউটিউবে খুঁজে পাইনি এটা সম্পর্কে। মানুষ কেনার আগে যাতে আমার ভিডিওটা একবার দেখে এবং তারপর সে সিদ্ধান্ত নেয় আসলে সে এটা কিনবে নাকি কিনবে না। টর্চটার নাম হচ্ছে XHP50। এই নামেই আসলে টর্চটার নাম, কিন্তু আসলে প্যাকেট হয়ে গিয়ে কোনো নাম লেখা নেই। টর্চটার দেখতে এরকম, তার সাথে একটি ব্যাটারিটা হচ্ছে এখানে লেখা 5500 mAh, 3.7 ভোল্ট লিথিয়াম আয়নের ব্যাটারি। দেখা যাক কিরকম পারফরমেন্স। সাথে একটি মাইক্রো ইউএসবি কেবল, কেবলটা মোটামুটি বলা যাচ্ছে 1.5 ফিটের মতো, 1.5 ফিট। আচ্ছা, আমরা এখন টর্চ লাইটটা দেখি। টর্চ লাইটটা দেখতে এরকম, আমরা টেস্ট করে দেখবো আসলে টর্চ লাইটের লাইটটা কেমন। টর্চ লাইটের মাথাটা করা যায় এবং এখানে একটা মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট আছে, যেটা কিনা আসলে একটা রাবার, সিলিকন রাবার দিয়ে ক্যাপ করা। এটা একটা সুইচ, টর্চ লাইটের সুইচ এটা। এবং এখানে চারটা ইন্ডিকেটর আছে, চারটা ইন্ডিকেটর যতদূর সম্ভব, এটা আসলে ব্যাটারি ইন্ডিকেটর, চার্জ কতটুকু আছে। এক একটা ইন্ডিকেটর 25% করে, এটা 100%, এটা 75%, এটা 50%, এবং এটা যতদূর সম্ভব 25%। টর্চ লাইটের ভিতরে একটা কভার আছে, এটা হচ্ছে আপনার যদি ব্যাটারি কোনোভাবে কখনো মানে শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমি এখানে ছোট পেন্সিল ব্যাটারি, আমি এখানে দেওয়ার পরে তিনটা পেন্সিল ব্যাটারি এখানে লাগানোর পরে তারপরে এটা এখানে দিয়ে এই মাথাটা, এই অংশটা এই টর্চ লাইটের ভিতরে দিলে এই টর্চ লাইটটা চালানো সম্ভব। পেন্সিল ব্যাটারি দিয়ে চালানোর জন্য এই অপশনটা দেওয়া হয়েছে তারা। আর এছাড়া এই টর্চ লাইটটা এখানে দেওয়ার পর টর্চ লাইটটা চালু করে দেখি, পাওয়ার টেস্ট করতে পারি পাওয়ার কীরকম আছে। এখানে ফুল চার্জ দেখা যাচ্ছে, দুইটা অপশন, 3টা, 4টা, 5টা এবং অফ। টর্চ লাইটে 5টা সুইচ, হ্যাঁ, এক প্রেস করলে এটা ফুল পাওয়ার,
লাইট দেখতে পাচ্ছেন কিরকম লাইট, সেকেন্ড প্রেস করলে একটু পাওয়ার কমে যাচ্ছে, থার্ড প্রেস করলে আর একটু কমে যাচ্ছে, চার নাম্বার প্রেস করলে ডি পাওয়ার দিচ্ছে খুবই দ্রুত, এবং পাঁচ নাম্বার প্রেসে শর্ট ডি পাওয়ার, হ্যাঁ, এবং ছয় নাম্বার প্রেস করলে অফ। তো এখন আমরা লাইটটা অন্ধকারে টেস্ট করব। চলুন আমরা অন্ধকারে টেস্ট করি। তো আমি এখন ঘরের লাইটটা অফ করে দিব এবং তারপরে আমি টেস্ট করব যে আসলে এই লাইটের পাওয়ার কীরকম। তো লাইট অফ করতেছি, ছোট মোবাইলের লাইট দিয়ে আমি টর্চ লাইটটাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। সো লেটস ট্রাই। সো আপনারা দেখতে পাচ্ছেন কীরকম আলো, এটা আসলে আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না। লাইটের আলো অত্যাধিক, যথেষ্ট পরিমাণ আলো, এটা জুম করা যাচ্ছে এবং এটা জুম আউট করতেছি। এটা হচ্ছে ফুল পাওয়ার, হ্যাঁ, এটা ফুল পাওয়ারের আলো, এবং সেকেন্ড প্রেসে একটু পাওয়ার কমে গেছে, এটাই যথেষ্ট। সেকেন্ড প্রেসের যে লাইট, হ্যাঁ, সেটাই আর কি যথেষ্ট। এটা থার্ড প্রেস, তিন নাম্বার প্রেস করার পরে লাইট আর পাওয়ার কমে গেছে। আপনি এটা দিয়েই আসলে আপনি কাজ করতে পারবেন, এত আলো এখানে। চার নাম্বার প্রেস, পাঁচ নাম্বার প্রেস, ছয় নাম্বার প্রেসে লাইটটা বন্ধ হয়ে গেছে। আমি আরেকবার দেখাচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট প্রেস, প্রথমবার প্রেসে ফুল লাইট এলো, সেকেন্ড প্রেস যথেষ্ট পরিমাণের আলো, তিন নাম্বার প্রেস, চার নাম্বার প্রেস এবং ছয় নাম্বার প্রেস, লাইটটা যেরকম হ্যান্ডি আপনার মাত্র ছয় ইঞ্চির একটু বেশি হবে হ্যান্ডি, এবং যথেষ্ট পরিমাণ ওয়েট লাইটটায়, এবং খুবই পাওয়ারফুল আলো। এখানে আপনি দেখতে পাচ্ছেন এর এলইডিটা দেখা যাচ্ছে, এবং খুবই হ্যান্ডি, এবং এটা মোবাইল চার্জার দিয়েই, যে কোনো মোবাইল চার্জার দিয়ে, যে কোনো মোবাইলের মাইক্রো ইউএসবি চার্জার দিয়ে আপনি এটা চার্জ করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।